তিনি বলিছরা বাগবাসা জাগাও কনস্টিটিউয়েন্সি জৈনি প্রোগ্রাম প্লাস রিভিউ মিটিং খেলেহা লিডার্স রখে আর ও লিডার্স অঙ্গে টংসিং রনি উমুখে YTF BP লিনেকা রংলং সিনিয়র লিডার খে জয়চুং থং হালাম TCF মেম্বার্স আফতাব আলী আখে কল্পনা সিনহা লোকেল লিডার্স রখে পারা হালাম ডনকি রামরিয়াং সুয়াব আলী নির্মহল সিনহা আখে কমল রিয়াং আখে আরও নো উর্জাহা আখে রেজাহা ভোটার্স র তিপ্রা মথা ও জৈন খেহা পার্টির কাজ করার লক্ষ্যে তাদের অঙ্গীকারবদ্ধতা আমরা সবাই পেয়েছি এবং এটা কাজ হবে এখন জয়চুংতা বলো সবাইকে নমস্কার আজকে হলো 2023 এই 2023-এর 15 তারিখ রবিবার বাগবাসা 55 এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমাদের একটি জয়নিং সভা হয় এই সভার আমাদের মেইন এই সভার প্রধান হচ্ছে এই লিনিকার হালাম আমাদের ত্রিপুরা রাজ্যের YTF এর ভাইস প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে এখানে আছে আমাদের এই কল্পনা সিনহা মহোদয়াও আছে উপস্থিত এখানে উপস্থিত আছেন আমাদের এই কৈলাসর থেকে রাজ্যের TCF এর নেতৃত্ব রাজ্যের অন্যতম সদস্য আতাব আলী সাহেব আর সোয়াব আলী আছে এখানের আমাদের স্থায়ী একজন প্রবীণ সংগ্রামী উনি এখানে উপস্থিত হয়েছেন ইনসান আলী সাহেব আছেন এখানে আছেন আমাদের বিল্লাল বাবুও আছেন আর এখানে আমাদের ওই হরিদাস বাবু আছেন আর তপনজিতও আছেন তাদের নেতৃত্বে এই সভাটা আমরা করতে পারছি আমাদের এখানে মনোজ সিনহা রেসপেক্টেড উনিও উপস্থিত হয়েছেন পারা হালাম আমাদের এই এডিসি ভিলেজের চেয়ারম্যান আমাদের মনিটরিং তিব্রা মোধার তো আজ আমরা অত্যন্ত খুশির দিন এই বাগবাসা বিধানসভা যে 55-এর তো আমি সবাইকে অনুরোধ রাখবো আগামী দিয়ে আমাদের যে মেইন আন্দোলন আমাদের যে মেইন তিব্রা মোথার যে পলিটিক্যাল যে আইডিওলজি এটা হলে পারমানেন্ট অ্যাচিভমেন্ট আমাদের যে ন্যায় বিচার পাওয়া জাস্টিস এবং ফ্রিডম এই নিয়ে মহারাজ আমাদের সুপ্রিমো মহারাজা পদ্ধুত মানিক্য দেব বর্মনজির নেতৃত্বে আমাদের সুপ্রিমো উনি ত্রিপুরা রাজ্যের মধ্যে সব সর্বদাই জাতি যে পশ্চাৎপদ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের অধিকারকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই সংগ্রাম এই সংগ্রাম হচ্ছে কোনো মানে রাজনীতির বিরুদ্ধে নয় কোনো জাতির বিরুদ্ধে নয় সেটা আমাদের অধিকারের আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন যে আমাদের আন্দোলনের খিলাফকে সেটা বিরোধিতা করবে সেটাই আমাদের বিরোধী তার জন্যে আমি আমার আন্তরিক শ্রদ্ধা সংগ্রামী অভিনন্দন যাপন করেই এই অল্প যে আমাদের আজকের যে সভা এই সভা থেকে ত্রিপুরা রাজ্যে সমস্ত রাজ্যে আওয়াজ উঠবে যে আমাদের উত্তর ত্রিপুরা বাগবাসা থেকে যে আমাদের আজকের যে কর্মী সভা এই সভার যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আপামর জনসাধারণকে তিপ্রা মথার পক্ষ হইতে তাদেরকে স্বাগত জানাই আন্তরিক শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দনও যাপন করে নমস্কার জানাই এবং মিডিয়া পার্সনদেরকেও আমি নমস্কার জানাই কল্পনা দিকে কিছু আজকে